হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজের 7:30। তো সুন্দর একটা সকাল দিয়া আমি আজকের ব্লগ শুরু করতেছি। তো আশা করি তোমরা অনেক ভালো আছো বন্ধুরা। তো এক্ষণে ঘুম থেকে উঠটা ব্রাশ ট্রাশ করিয়া আইসি। তো আমার 8টার সময় ডিউটি আছে, তো ওখানে ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হমো। তো এটা কইয়া আজকের ব্লগ আমি স্টার্ট করতেছি। তারপর আজকে আবার ডিউটি শেষ করে 1টার দিকে আমি আবার টাউনে যাবো। আমার একটা ইউনিফর্ম আমি সিলানোর লেগে দিছিলাম, ওইটা আনতে। ওইটা আনবো তো ঠিক আছে, কিন্তু এটা আরও অনেক আগে বানানোর লেগে দিছিলাম আর কি। তো এইটা আমি যখনই ফোন করি তাইনেরে, তাইনের অন্য হইছে না, আরও দুই দিন পরে আইয়েন এমনভাবেই কইতেছে। তো আজকে ফাইনালি আমি যাবো, আজকে আমি আর ফোন টোন করছি না, তো ডাইরেক্টলি যাই উঠমু। তো দেখি তাই নাকি কীটা কয়, আর যদি না হয় তাহলে ক্যান্সেল করিয়া নরসিংহর একটা ভালো দোকান আছে ওইখানে আমি বানানোর লেগে দেবো। তো বন্ধুরা আমি ডিউটি লে হয়ে গেলাম রেডি, তো এখনও যাইতেছি নিচে। তো একবারে ডিউটি টিউটি শেষ করে এরপরে আবার দেখা হবে তোমরা লগে। ওখানে পুরোপুরিভাবে ডিউটি শেষ হয়েছে, ওখানে বাজে দুপুর 1টা। ওখানে উপরে যামু, যাইয়া ফ্রেশ ট্রেশ হমো, স্নান টান করবো, এরপরে খাওয়া দাওয়া করিয়া এরপরে টাউনে যামু। যেটা কইছি তোমরা রে, আমার ড্রেস একটা সিলানোর লেগে দিছিলাম, ওইটা আনতে যামু। ডিউটি শেষ করিয়া স্নান টান করিয়া ফ্রেশ হইলাম, তো ওখানে খাওয়া দাওয়া করবো। তোমরা দেখতে পাইতেছো পিছিয়ে বইয়া রয়েছে, এরা খাওয়া দাওয়া করতেছে। তো আমি ওখানে যেমন খাওয়া দাওয়া করিয়া আবার ব্যাক করতেছি, আবার আইতেছি। আজকে ম্যাচের মধ্যে আমার কি দিছে কইতে পারি না, মাছ দিছে হয়তো বা। তো বন্ধুরা ওখানে খাওয়া দাওয়া করিয়া আইলাম, খাওয়াটা বেশি একটা ভালো হয়েছে না, কই সমস্যা নাই। তো একটু পরে যামু টাউনে। তো হ্যালো বন্ধু, আমি হইয়া গেছি আর রেডি, ওখানে যাইতেছি টাউনে আমার ড্রেস আনতে। তো ওখানে বাজে 3:40, আমি হেলমেট খুঁজতেছি, হেলমেট খুঁজে পাইতেছি না। তো আমার ফ্রেন্ড একটা লইয়া গেছে, গেছে যা আর আনছে না, ভুলে গেছে গানতে। তো আর আরেকজনের হেলমেট লইয়া যাইতেছি, তো হেলমেট তো লইয়া লইছি। তারপরে আবার বাইকেও তেল ঢুকাম, তো টুকটাক কিছু কাজ আছে এডিও সারম টিহাটি পাপা। আমি ওখানে এলাম নিচে, তো চলো চলে। ওখানে বাইক চালাইতে চালাইতে হঠাৎ করে তেলের ট্যাঙ্কির দিকে চোখ গেছে, দেখিতে একদম খালি দাগ, ওখানে এক দাগ আইছে, আমি তো ডরাই গেছিলাম গা। এটা ফার্মো কিনা বিওসি পর্যন্ত এটা দেখা যাক, তাহলে তো ভালো। তখন থেকে ফার্স্টে তেল লুকাম। বন্ধুরা আমি ওখানে আয়া করছি, দেখি তাই আসেন। বন্ধুরা ওখানে আইলাম, ওখানে বাজে কাটা কাটা 6টা। যেটা ভাবছি এটাই হয়েছে, ড্রেসটা যে পরিমাণ ফিটিং আমি দিয়ে আইছিলাম এরকম ফিটিং করতে পারছে না। তো এখন এটা আরেকখানে দিয়ে গেছে, দিয়ে আইছে, মাথাটা তার টোটালি পুরা খারাপ হয়ে গেছিলো। স্পেশালি এই ড্রেসটা আমি ভিআইপি ডিউটির লেগে সিলাইছিলাম, কোনো ভালো ডিউটির লেগে টোটালি আমার কপালটা পুরোই খারাপ, সবসময় আমার লোক এমনই হয়। এখন দেখা যাক, যেখানে ড্রেসটা ফিটিং করানোর লেগে দিয়ে আইছি ওইখানে কেমন ফিটিং করে। তারপর নাহলে কিছুদিন পরে আরেকটা ড্রেস ছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছে। ওখানে ভাতের গাড়ি আইলো, ভাতটা আনতে যাই, আজকে জানি কী দিব রাত্রেবেলা খাওয়ানোর লেগে। এটা হয়েছে আমার ভাতের বাড়ি, কালি তো তো ভূতের মতো লাগে, হ্যাঁ ভূত ভূত কালি ভূত। আমার ভাতের গাড়ি আইয়া পড়ছে, এই হয়েছে আমার মরিচ দিয়ে কিটা করবা, কে মরিচ আচার বানাই রাখবা না কিটা। ইহা পে পোপট হো গিয়া, মির্চি রান্না হইতে আছে, খাওয়া দাওয়া তো করতে হইব, রাত হয়ে গেছে, গাড়িখানে ভাত হইতে আছে, মারিখানে সবজি আছে, এই আর কি। আজকে তো ম্যাচে বেশি একটা ভালো দিছে না খাওয়া, তো সাউন্ড আইতেছে, এনে স্টোভ জ্বলতেছে, এসেই চলতে হয়। তো খাওয়া দাওয়া করবো আর একটু পরে। তো আমি এখন যাইতেছি ছাদের উপরে রাত্রেবেলা, দেওয়ালির লেগে সাইডে কিনারে লাইট টাইট তো সবসময় করে, তো এবার করছেনি দীক্ষা লই, ছাদের উপরেও লাইট আছে, মাস্ট হাওয়া আয়েঙ্গে। তো এদিকে দেখতেছে এটা হচ্ছে পিএস, এনসিসি পিএস, কত সুন্দর করে সাজাইছে। এদিকে দেখা যেতেছে আয়াল্লাস হাসপাতাল, আর এদিকে হচ্ছে বিধানসভা। তাদের উপরে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পাতলা একটা গেঞ্জি এগার দিয়ে রয়েছি, তো বেশিক্ষণ আসিলাম না, খুব ঠান্ডা লাগতেছে, আয়া পড়ছে। আবার উচ্চ শীতের দিনও আয়া পড়ছে ওখানে।
তখন আর রান্না টান্না পুরা দমানো হইছে না, রান্না টান্না হইলে আসতে হইলে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাই থাকবো। তো আজকের আবহাওয়াটা এমনি একটু ঠান্ডা, তো এর লেগে বেশি একটা বেশিক্ষণ থাকা যায় না ছাদের উপরে, এমনিতে অনেকক্ষণে থাকন যায়, তো সবসময় তো আর আবহাওয়া ঠিক থাকে না। তো দেখতে হ্যাঁ কে কাটতে হ্যাঁ, আর দেওয়ালি তো আইতাছে, তো তোমরা কীরকম প্রিপারেশন লইছ? আমি তো বাড়ি যেতে পারতাম না, অবশ্যই ডিউটি থাকবো। ফাইনালি অক্ষণে বাজতে আছে 10টা, তো ভাত খাইতে যাবো, ডিনারটা কমপ্লিট করতে হইব, তো জল শেষ হয়ে গেছে, জলটা লইতে হইব অক্ষণে। তো জল তো ঢুকাইতেছি ছোট্ট ফিল্টার, বেশি আরে না 2-3 লিটার জল লইলেই জল শেষ। তো সবাই আস্তে আস্তে যাইতেছে খাইতে, তো আমিও যাই, আগে জলের বোতলটা লইয়ে যাই, তারপরে ভাতের বাড়িটা লইয়ে যাও। এখানে আছে তরকারি, এদিক তরকারি আছে, এক তরকারি আছে, এদিকে খানা অলরেডি চলতে আছে। তো আমারটা স্টার্ট করে দিই, আমার এনে আছে কি এই গাইজ। তো ফাইনালি ওখানে খাওয়া দাওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগে বেশি একটা কিছু আসিল না, তো আমি তো কইলাম তোমরা রে যে আমি গেছিলাম হয়েছে টাউনে, তো ড্রেস সিলাইতে দিয়েছিলাম, ড্রেসটা ফিটিং হয়েছে না ঠিক করে, তো এটার লাগে আবার ড্রেসটা ফিটিং করানোর লাগে আরেকজনের দিয়ে আইছি, তখন দেখা যাক কালকে দিব কইছে, তো কালকে দিলে এটা আমি পইরা সুন্দর করে তোমরা দেখাবো কেমন ফিটিং হয়েছে। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া তো হয়ে গেছে গা, তো ওখানে ব্যাড ট্যাড ইডিয়া গুছাইয়া সবকিছু ব্যাডিংটা শীত করতে লাগবো, মানে বিছাইতে লাগবো, তো বিছাইয়া তারপরে ঘুমাইতে লাগবো, তো ব্যাড একটু উলট পালট হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু কইতাম না, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, তো ওখানে আমার লগে ভাই অন্য টাইমে খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে, তো ঠিক করে খাও, ঠিক করে খাও, ওই ভাত লও, তো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হইতেছে। তো এখন এই বলিয়া আজকে আর আমি কিছু বেশি কিছু কইতাম না, তো এই বলিয়া আজকের ব্লগ আমি এনে কমপ্লিট করবো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থাকো সুস্থ থাকো, জয় হিন্দ।